নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এর এমসিসির যে অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করা হলো সেটা কিন্তু প্রভিশনাল করা হয়েছে, ফাইনালটা কিন্তু পাবলিশ করা হবে এবং সেখানে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ইউআর ওবিসি ইডব্লিউএস এসসি এসটি 2024-এ মার্কস এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কত কাট অফ গেল এবং সেটা তোমাদের সাথে আলোচনা করে নেব, তুমি একটা ধারণা পেয়ে যেতে পারো। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের কী হতে পারে তো সেই নিয়ে আমরা ভিডিওর লাস্ট পোর্শনে কিছুটা আলোচনা করে নেব। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 2024-এ যে লাস্ট কলেজ অ্যালার্ট হয়েছে সেই ক্যান্ডিডেট অল ইন্ডিয়া র্যাঙ্ক 19,603, এটা হচ্ছে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ যারা পেয়েছে তাদের জন্য, এবং মার্কস হচ্ছে 660। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের ক্ষেত্রে কী কাট অফ যেতে পারে, দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের ক্ষেত্রে তোমরা খুব কাছাকাছি চলে এসছো মেরিট লিস্টে, তো মেরিট লিস্ট থেকে একদম ফাইনালাইজ কাট অফটা অনেকটাই বলা যাবে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে নতুন যে ব্যাপারটা করা হলো অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জের জন্য তোমরা অনেকেই কিন্তু বসেছিলে যারা ইউআর থেকে ইডব্লিউএস করতো, তো সেক্ষেত্রে কিন্তু ইউআরের কাট অফটা কমার সম্ভাবনা থাকতো অনেকটা, কিন্তু তার জন্য কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কতটা বাড়বে কী বাড়বে কলেজ ওয়াইজ কিন্তু কাট অফের ভিডিও খুব তাড়াতাড়ি আমরা দেবো এবং আজকে রাত্রে বা কালকের মধ্যে কিন্তু আমরা সেটা দিয়ে দেবো তোমাদেরকে, তোমার সাথে একটু দেখে নিও। এছাড়া তোমরা এখন যেটা করবে ডকুমেন্ট ভেরিফিকেশানের, তো আজকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ডেট, তো তোমরা কী করবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো শেষ করে নাও, তারপরে তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ে মন নেবে এবং চয়েস ফিলিংগুলোকে কলেজগুলো কিন্তু সাজিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা এখন ফোকাস করো। কাট অফের ভিডিও কিন্তু আজকে আমরা বা কালকের মধ্যে আমরা তোমাদেরকে দিয়ে দেবো, আর কতটা কী বাড়বে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। সকলের সুস্থ ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।